হ্যালো বন্ধুরা, আজকে গরম পড়েছে তাই আমি বানিয়ে নেবো লেবুর শরবত। এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি লেবুর শরবত বানাবো বলে। এখানে নুন, এটা লেবুর রস, এখানে আইস কিউব আর এখানে চিনি। এই দিয়ে আমি লেবুর শরবত বানিয়ে নেবো। প্রথমে আমি দিয়ে দেবো গ্লাসের মধ্যে খানিকটা আইস কিউব। এরপর দেবো আমি এতে চিনি, চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর দেবো নুন, আর দেবো লেবুর রস, আর দেবো এর মধ্যে ঠান্ডা জল। এটা একটু নেড়ে দেবো। লেবুর শরবতটা তৈরি হয়ে গেছে। লেবুর শরবতটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। টাটা।